কেকের মৃত্যু বিতর্ক যেন পিছুই ছাড়ছে না গায়ক রূপঙ্কর বাগচির জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়কের একটি ফেসবুক লাইভ ঝড় তুলে দিয়েছে বঙ্গজীবনে কেকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন রূপঙ্কর ঘটনাচক্রে তার পরদিনই কলকাতায় নজরুল মঞ্চ অনুষ্ঠান করতে এসে মারা যান গায়ক কেকে তারপর থেকে নেট দুনিয়ায় লাগাতার আক্রমণের শিকার রূপঙ্কর এবার বিতর্কের মধ্যে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা জনপ্রিয় রেস্তোরা কেক প্রস্তুতকারক সংস্থা মিও আমরের জিঙ্গেল গিয়েছিলেন রূপঙ্কর তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু কেকে বিতর্কের জেরে মিও আমরে কেউ আক্রমণের মুখে পড়তে হয় নেটদুনিয়ায় তারপর বিজ্ঞাপন থেকে রূপঙ্করের জিঙ্গেল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখা সিদ্ধান্তের কথা জানায় মিও আমরে এবার তাদের পথে হাঁটল যাদবপুরের বিখ্যাত রেস্তোরাঁ ভূতের রাজা দিলবর। বরং এক কদমে গিয়ে রেস্তোরাঁর বাইরে নোটিশ সাটিয়ে তারা জানিয়েছে রেস্তোরাঁয় তারা রূপঙ্করের গান বাজাবে না নোটিসে কর্তৃপক্ষ লিখেছে পাবলিক ইন্টারেস্ট এবং অ্যাজিটেশনের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল আমরা ক্ষমাপ্রার্থী সাদা কাগজে টাইপ করা এই নোটিশ যাদবপুর শাখায় টাঙিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য কেকের মৃত্যুর পর অনেকে আবরের কাছে দাবি জানিয়েছেন রূপঙ্কর বাগচির গান যেন তারা সরিয়ে নেন শুধু তাই নয় সংস্থাকে হুমকি দিয়ে নেট দুনিয়ার একাংশের দাবি আপনারা রূপঙ্করের গাওয়া জিঙ্গেলস সরিয়ে নিন নইলে ক্রেতারা অন্য কোথাও ব্যাকারি খুঁজে নেবে সেই প্রেক্ষিতে জনৈক নেটিজেনের পোস্টে মিও আমরের পেজ থেকে কমেন্ট করে জানানো হয় যে গায়ক রূপঙ্কর বাগচির মন্তব্যে আমরা দুঃখিত মিও আমরে কোনোভাবেই এমন মন্তব্যকে সমর্থন করে না এবং যা কিছু রূপঙ্কর বলেছেন তার সঙ্গে আমরা জড়িত নই ক্রেতাদের ভাবাবেগ যাতে আঘাত না লাগে তার জন্য আমরা সময় মতো রূপঙ্করের গাঁ জিঙ্গেলসের বিরুদ্ধে পদক্ষেপ নেব আপনারা আমাদের সঙ্গে থাকুন সো ভিউয়ার্স এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না